নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেটস আড্ডা বিথ সৌমেন আর তোমরা দেখছো সৌমেনকে হ্যাঁ সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানাতে বসে পড়েছি আজকে ব্রেকফাস্টটা নিজের হাতেই বানালাম তো এনে নিয়েছিলাম এই পাউরুটি তবে এই পাউরুটিগুলো আনতে চাইনি অন্যরকম আনতে চেয়েছিলাম তবে সেটা শেষ হয়ে যাওয়ায় এটাই নিতে হলো অগত্যা আমি যে পাউরুটিটা নিই সেটা নর্মাল ছোটো পাউরুটি সেটা দাম পড়ে ন টাকা মাত্র তবে এই পাউরুটিটার দাম পড়েছে আজকে ষোলো টাকা তাই জন্য আজকে মাত্র ডিম এনেছি নইলে ভেবেছিলাম ডিম টোস্ট বানাবো তাই জন্য শুধু এনে ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে নিয়েছিলাম হরলিক্স একটা পাঁচ টাকার প্যাকেট কারণ আমাদের শরীরে কিন্তু এই সমস্ত প্রোটিন বারগুলোর দরকার হয়ে থাকে এই সমস্ত হেলথ ড্রিঙ্কসগুলো কিন্তু খুবই কার্যকর আমাদের শরীরের ক্ষেত্রে তা তাই জন্য আমি প্রথমে জলটাকে গরম করে নিয়েছি আর আমি জলে গুলেই এই হরলিক্স খেতে বেশি পছন্দ করি তাই জন্য আমি প্রথমে জলটা গরম করে নিয়েছি তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি হয় আমাদের মিষ্টি মিষ্টি খেতে সকলেরই বেশ ভালো লাগে তারপর হরলিক্সটা গুলে এটাকে আমি একটা গ্লাসের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আফটার দ্যাট আমি এটাকে কমপ্লিট করে ফেললাম এরপর পর এই রুটিগুলো রুটিগুলো তো তোমরা দেখতে দেখতেই পেলে প্রথমে একটু শিখে নিয়েছিলাম হালকা কড়াইতে তারপরে এর মধ্যে আমি একটু জ্যাম দিয়ে দিলাম একটাই জ্যামের প্যাকেট এনেছিলাম আর সেটা থেকে যেটুকুনি সম্ভব হয় সেটুকু দিয়েই আমি করার চেষ্টা করছি আর এখানে আর কোনো রকম আমি নাইফ নিয়ে নিই এখানে আমি খুন্তি নিয়েছি আর খুন্তি ব্যবহার করেই আমি এখানে এই জ্যামটাকে খুব সুন্দরভাবে ব্রেডের মধ্যে মাখিয়ে ফেলছি প্রথমটা মাখানোর পরে আর বাকিগুলো মাখানো তোমাদেরকে আর দেখাবো না কারণ একই জিনিস বারংবার দেখাতে কিন্তু আমারও ইচ্ছা করে না তো চারিদিক এদিক ওদিক হয়ে যাচ্ছিলো তবে দিয়ে করতে কিন্তু কাজটা বেশ ইজি হয়েছে বলে আমি মনে করলাম তো তারপরে এই কাজটা করতে করতে তোমাদেরকে একটা কথা বলে অনেকেই সিলভার ফ্লেভারটা নিয়ে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে তো চলো একটা তুরি মারি আর তুরি মারতেই দেখো সব কিছু কিন্তু রেডি হয়ে গেলো আর এরপরে বাকি রইল শুধু ডিমটা ছাড়ানো হ্যাঁ সিলভার ফ্লেভারটা নিয়ে যেটা বলছিলাম সিলভার ফ্লেভারটা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল এখনও কেন আসিনি আমি নিজেও এখনও বুঝতে পারছি না যে এখনও কেন আসিনি তবে আমি সমস্ত ফর্ম ফিল আপ করে দিয়েছি আমাকে ট্র্যাকিং আইডি পাঠানো হয়েছে এবং ট্র্যাকিং আইডির পরেও কিন্তু আরও একটা কে ওয়াইসি ভেরিফিকেশান থাকে ইন্ডিয়াতে আসার পরে হ্যাঁ একটা খুশির খবর ইন্ডিয়াতে চলে এসেছে আমার সিলভার প্লে বাটন আর খুব শীঘ্রই হয়তো আমার হাতে ডেলিভারিও হয়ে যাবে তবে এটা আসতে মিনিমাম এক মাস লাগে মানে সিলভার প্লে বাটন আসতে এক লক্ষ সাবস্ক্রাইবার যবে তোমার চ্যানেলে হয় তার মধ্যে থেকে এক মাস লাগে তো আমার একুশে ফেব্রুয়ারি চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয় এবং এত দ্রুত তোমাদের ভালোবাসা আমি পেয়েছি তাই জন্য দু লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট আমার চ্যানেল খুব শীঘ্রই করতে চলেছে তোমরা জানিও যে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন কত সাবস্ক্রাইবার হলো অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানি এই কথা বলতে বলতেই ব্রেকফাস্ট হয়ে গেল মাস যেহেতু ওয়েট করতে হবে তাই জন্য একটু ওয়েট করি নিশ্চয়ই চলে আসবে আর এই সপ্তাহের মধ্যেই সেই সারপ্রাইজটা আসবে তোমাদেরকে এইটুকুনি ইঙ্গিত দিয়ে দিলাম আর যখনই সিল্পার ফ্লিপবার্টন আসবে আমি সমস্ত ব্লগ পেন্ডিংয়ে রেখে ওই ব্লগটাই আগে দেবো তো এখানে আমি হাফ বয়েল ডিমটা করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটার কুসুমটা কিন্তু পুরোপুরি ইয়েলো হয়নি একটা হালকা টোন এসেছে আর বাইরে থেকে তো এইসব গাড়ি ঘোড়ার আওয়াজ চলতেই থাকে তো সেটা তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে কারণ যেহেতু তোমরা ডেলি ভ্লগ দেখতে চাইছো তো ডেলি ব্লগে কিন্তু সব কিছুই ইনক্লুডেড থাকবে এটা তো আর নতুন কিছু নয় তারপরে একটু হলডিক্সের চমুক দিলাম এই সমস্ত ড্রিঙ্কসগুলো কিন্তু আমাদের হেলথের ক্ষেত্রে অনেক 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 ভালো কারণ এই সমস্ত ভালো হেলথ ড্রিঙ্কস খেয়ে কিন্তু শরীরকে সুস্থ রাখা যায় তো আমার তো বাজেট কম বা আমার আর্থিক অবস্থা সেই অর্থে ভালো নয় অনেকে মনে করো যে দু লক্ষ সাবস্ক্রাইবার হতে চলেছে মানে আমি প্রচুর প্রচুর টাকা ইনকাম করছি এমনটা নয় তোমরা অনেকেই যেন আমি অ্যাডাল্ট নই বলে এখনও কিন্তু আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাচ্ছি না সমস্তটাই জমছে আফটার সিক্স অ্যান্ড সেভেন মান্থস তো আমাকে একটা ভেরিফিকেশান আছে আইডেন্টি ভেরিফিকেশান যেটা অ্যাডসেন্সে হয়ে থাকে তারপরে আমি সমস্ত পেমেন্ট পাবো এই করতে করতে ব্রেকফাস্ট সেরে ফেললাম আর ব্রেকফাস্ট সারার পরে দেখো এখানে আমি ডান্স প্র্যাকটিস করতে চলে এসেছি তোমাদেরকে একটা সুখবর দিই আজই একটা নাচের অনুষ্ঠান রয়েছে তো সেখানের জন্য হঠাৎ করে আমি ইনভিটেশন পেয়েছি আর সেই জন্য আমি নাচের প্র্যাকটিসটা শুরু করে দিয়েছি সন্ধ্যেবেলা ব্লগ আসবে হয়তো ব্লগ আসতে পারবে না কারণ নাচের প্রোগ্রামের জন্য আমি ভীষণ ব্যস্ত থাকি তখন আর ব্লগ করার মতো সময় থাকে না তখন কি করে আমি মিনি ব্লগ করে নিই তোমরা ইতিমধ্যেই হয়তো দেখে ফেলেছো একটি ট্রেডি উইথ মি যেখানে আমি প্রোগ্রামের জন্য যাচ্ছি আরও অনেক মিনি ব্লগ হয়তো আসবে ছোটখাটো যেখানে আমি ওখানে গিয়ে কি কি করলাম দেখতে পাবে তো এইটুকুই আজকের ব্লগ ছিল কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করো চ্যানেলটা